বাঙালি জাতির গৌরব ও অহংকারের দিন স্বাধীনতা দিবস আজ। দিনটি ঘিরে চট্টগ্রামে এবারই প্রথম পৃথক আয়োজন করে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে সিটি কর্পোরেশন। আর উত্তর কাট্টলিতে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। সবারই প্রত্যাশা ছিল স্বাধীনতা ও বাঙালির জাতিসত্তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্বাধীনতা এই অর্জন বীরত্বের, এই অর্জন লাখো শহীদের রক্তে রঞ্জিত। চট্টগ্রামে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মূল আয়োজনটি ছিল মিউনিসিপ্যাল স্কুল মাঠে। সূর্যোদয়ের সাথে সাথে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন সিটি মেয়র। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। স্বাধীনতার 53 বছরেও নানা অনিয়ম দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানোর আক্ষেপ ঝরে পড়ে কারো কারো কণ্ঠে। প্রত্যাশা জানান স্বাধীনতার চেতনা ও বাঙালি জাতিসত্তাকে সমুন্নত রাখার দাবি ওঠে। স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক স্থান ও স্থাপনাগুলো সংরক্ষণের আমরা চাই। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে আমাদের সংবিধান রচিত হোক। আমরা চাই বর্তমানে সিন্ডিকেট মুক্ত এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমাদের দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ হলে এই বাংলাদেশ অনেক 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 দূর এগিয়ে যাবে। অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক দুর্যোগ পরিক্রম করে আমরা আজকে এই রাস্তায় এসেছি। এই দেশকে, এই মাতৃকাকে যদি আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই, অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার কোনো বিকল্প নেই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখানে যে ইতিহাসগুলো আমরা ওই স্থানে এখনো কিন্তু সেভাবে সংরক্ষিত করতে পারিনি। এবারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পৃথক আয়োজন করে জেলা প্রশাসন। সাভারের স্মৃতিসৌধের আদলে নগরীর উত্তর কাট্টলিতে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের দপ্তর ও অধিদপ্তরগুলো। শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন ও বিভিন্ন স্তরের মানুষ। মনটা জুড়ে গেল যে এত সুন্দর একটা জায়গায় আমাদের স্মৃতিসৌধ হয়েছে, সেটা অবশ্যই আমাদের জন্য একটা বড় সাফল্য। যেটা অনেক অনেক আগে আমাদের পাওয়ার দরকার ছিল। স্বাধীনতার এই চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে যাক, সমুন্নত থাকুক, এটাই হচ্ছে প্রত্যাশা। 2041 স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করব এবং আমাদের আগামী প্রজন্মের প্রতি অনুরোধ থাকবে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাই এগিয়ে আসবে। এছাড়া চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় স্বাধীনতার কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধের প্রদর্শনী, যেখানে বিভিন্ন বাহিনীর পাশাপাশি অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমাদের স্কুলের প্রদর্শনী হলো, খুবই ভালো লাগছে। উন্নয়ন প্লাস শহীদদের যে শ্রদ্ধা জানানো ওটা তুলে ধরেছি, অনেক ভালো লাগছে। আমরা 2015 থেকে এখানে অংশগ্রহণ করছি। দিনব্যাপী স্বাধীনতা দিবসের নানা আয়োজন আছে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের। নগর থেকে গ্রাম সবখানে মুখর ছিল বর্ণিল সব অনুষ্ঠানে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।